नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। चले नतून रेसिपि निये आज आमी आपनादेर साथे शेयर करब नूडल्सर सूप बनानोर रेसिपि। जारा ए रेसिपिटी पछंद करें तारा झटपट देखे नीन रेसिपिटी। प्रथमे आमी एकटा कड़ाईते परिमाण मतो सयाबीन तेल दिए दिलाम। तेलटा गरम हो गेले एर मध्ये आमी दिए दिच्छि कुचि करा आदा। आदाटाके आमी किछुक्षण समय निये एकटु भेजे नेब। आदाटा आमार भाजा हो गेले एर मध्ये आमी दिए दिच्छि छोट छोट करे काटा गाजर। गाजरगुलोके एकटु भेजे निये এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ছোট ছোট করে কাটা আলু। আলু ও গাজরটাকে আমি এখন কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেব। আলু ও গাজরটা আমি কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিলাম। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা টমেটো। টমেটোটাকেও আলু ও গাজরের সাথে আমি কিছুক্ষণ সময় ভেজে নেব। সব কয়টা সবজি আমি কিছুক্ষণ সময় একটু ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করে নেবেন। জলটা অ্যাড করে আমি সবজিগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। সুপের জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি একটা নুডলসকে চার ভাগ করে দিয়ে দিলাম। নুডলসটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দেব দুটো কাঁচা মরিচ কুচি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল অনুসারে মরিচ দিয়ে দিবেন। আর এর মধ্যে অ্যাড করে দিলাম নুডলসের সাথে যে মশলাটা থাকে, সেই মশলাটার পুরোটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আর সুপটাও আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো সস। টমেটো সসটা আমি ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ সময় আমি এটাকে রান্না করে নেব। সুপটা আমার প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোয়ার। আমি জলে গুলিয়ে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই কর্নফ্লোয়ার আমার সুপটাকে ঘন করতে সাহায্য করবে। সুপটার সাথে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে আরো 1 মিনিটের মতো রান্না করে নেব। সুপটা
আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামানোর আগে এটার মধ্যে কিছুটা লেবুর রস অ্যাড করে দেব, যাতে করে আমার সুপটার স্বাদ আরও বেড়ে যাবে। লেবুর রসটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর সাথে সাথে আমার তৈরি হয়ে গেল নুডলসের স্যুপ। স্যুপটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। শীতের সন্ধ্যায় এই নুডলসটা আসলেই অসাধারণ লাগে খেতে। তৈরি হয়ে গেল নুডলস স্যুপ। রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমার সকল ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।